তাহলে আমরা পেয়ে গেছি তনুশ্রীকে, তনুশ্রীর সাথে আমরা কথা বলি। তনুশ্রী কেমন লাগলো এখানে এসে? দারুণ একটি ইভেন্ট কিছুক্ষণ আগে আমরা দেখলাম, মহিলাদেরকে ফেলিসিটেট করা হয়েছে। হাউ ইউ ফিলিং, কেমন লাগলো? খুব ভালো লাগলো একটা সুন্দর ইভেন্টে আসতে পেরে, এবং বাংলার সোনা মা এই কথাটা খুব এম্পাওয়ারিং একদম। আমার মনে হয় মহিলারা অলরেডি এম্পাওয়ার, সেই জন্যই সোনা মা হার্ড অফ গোল্ড, তো আমাদের মনটা সোনার। তো আমার মনে হয় যে নিজেদের ভ্যালু মহিলাদের নিজেদেরই বুঝতে হবে। আর লক্ষ্মীর আমার কিছুক্ষণ আগে ওনাকে আমরা স্টেজে শুনলাম, ফিউ ওয়ার্ডস ফর লক্ষ্মী কেমন? আমি আই এম রিয়েলি রিয়েলি মানে গ্রেটফুল যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য যেখানে আমি ওনার হাত থেকে অ্যাওয়ার্ডটা নিচ্ছি, এবং আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল ফর হ্যাভিং দে গট মি আউট। এত বেশি যা শুনছে তাদের জন্য একটা মেসেজ, পুজো চলে এসছে, দুটো লাইন আছে। ইয়েস, আর পুজোতে এবছর আমার মনে হয় যে সবাই ছুটি আনন্দ করবে, কারণ লাস্ট দুবছর একদম আনন্দ করা যায়নি, ভীষণ ভালো কাটেনি, খারাপই কেটেছে। তো এবছর পুজোটা ভালো কাটবে, আর সবাই খুব শপিং করবে, খাওয়া দাওয়া করবে, আড্ডা মারবে, এটাই আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠান, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।